আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি আবদুল্লাপুর এলাকায়। আজকে আপনাদের আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লাইন 3-এর সর্বশেষ অবস্থা দেখাবো। আমি এখন রয়েছি আবদুল্লাপুর এলাকায়। এই স্থানে অনেক আগেই রাস্তা পাকা করা হয়েছে, এখন এখানে শুধু বাকি রয়েছে পাশে ফুটপাথ তৈরি করা। বিআরটি প্রকল্পের 20 কিলোমিটারের মধ্যে 8.5 কিলোমিটারই থাকবে ফ্লাইওভার। এই ফ্লাইওভারের পিলারগুলোতে যদি মৌচাক মালিবাগ ফ্লাইওভারের মতো সৌন্দর্যবর্ধন করা হয় এবং রং করা হয়, তাহলে এই ফ্লাইওভার দেখতেও অনেক সুন্দর লাগত। আমার হাতের বাম পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এসি বাসগুলো, তার ঠিক বাম পাশে রয়েছে ফুটপাথ। এই মুহূর্তে সেই ফুটপাথের উপরে বালু ফেলা হয়েছে। বাম পাশে অনেক দোকান রয়েছে, দোকানের মালামালগুলো ফুটপাতে রাখার কারণে সেখানে মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এখানে পিলার বরাবর রাস্তা ডিভাইড করার কাজ কিছুটা হলেও সেখানে এখনও মাটি ফেলার কাজ বাকি রয়েছে। উত্তরা যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে, তাই আমরা আশা করতেই পারি এই ফ্লাইওভারের পিলারগুলো একদিন রং করে সুন্দর করা হবে। হাতের ডান পাশ থেকে শুরু হয়েছে হাউস বিল্ডিং বিআরটি স্টেশন। এই বিআরটি স্টেশনে 2টি লিফট থাকার কথা ছিল, 2টি লিফটের কাজই প্রায় শেষ, তবে এখানে এখনও সিঁড়ি তৈরির কাজ শুরু করা যায়নি। ফ্লাইওভারের ওপরের অংশ বিআরটি স্টেশনের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। হাতের ডান দিকে চলে গেল উত্তরার দিয়াবাড়ি। হাউস বিল্ডিং থেকে কিংবা আবদুল্লাপুর থেকে বর্তমানে দিয়াবাড়ি পর্যন্ত বিআরটিসি বাসে ভাড়া ধরা হয়েছে মাত্র 20 টাকা। আগে যেখানে লেগুনায় যেতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দিতে হতো, এছাড়াও আবদুল্লাপুর থেকে হাউস বিল্ডিং আসতে হতো, আবার 10 টাকা দিতে হতো। আগামী অক্টোবরেই বিআরটিসির নতুন দোতলা এসি বাস আসার কথা রয়েছে, যে বাসগুলো কেনা হচ্ছে ভারত থেকে। প্রথম লটের 100 বাস ঢাকার জন্য ব্যবহার করা হতে পারে, এছাড়াও চট্টগ্রামেও ইলেকট্রিক বাসগুলো পাঠানো হবে। এই বিআরটি করিডোরে ইলেকট্রিক বাসগুলো দেয়া হলে খারাপ হবে না। আমার ঠিক সামনেই একটা ফুটওভার ব্রিজ ছিল, এই ফুটওভার ব্রিজটা অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। আমি নিশ্চিত না, হয়তো এখানে নতুন করে ফুটওভার ব্রিজ তৈরি করা হবে। আমার ঠিক সামনেই ছিল একটা ময়লার ভাগার, যেটা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। ময়লার ভাগারটির ঠিক সামনেই একটা টিনশেড ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটির নাম হচ্ছে এসটিএস। এসটিএস মানে হচ্ছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। গত 2020 সালে বিআরটি কর্তৃপক্ষ 58 লক্ষ টাকা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বাম পাশের এই এসটিএস সরিয়ে ফেলার জন্য। তবে 2 বছর পেরিয়ে গেলেও এখনও এই এসটিএস সরানোর কাজ শুরু করা যায়নি। তবে যেহেতু ময়লার ভাগারটা ভেঙে ফেলা হয়েছে, এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনও হয়তো ভেঙে ফেলা হবে। এখন আমি চলে এসেছি আজমপুর এলাকায়। হাতের বাম পাশে বিআরটি স্টেশনের জন্য লিফট এবং সিঁড়ির কাজ চলমান রয়েছে। অনেক দেরিতে হলেও এবার রাস্তার মাঝখানেও কাজ শুরু হয়েছে। আজমপুরের এই বিআরটি স্টেশনের কাজ কিছুটা ধীরগতিতে চলছে, তবে এই স্থানে আগে রাস্তা ভালো ছিল না, এখানে রাস্তা ভেঙে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। ঈদকে সামনে রেখে মহাসড়কের নির্মাণ সামগ্রীগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন বিআরটি স্টেশনের জন্য রাস্তার মাঝখানে অনেক বড় গর্ত তৈরি করা হয়েছে, এর ফলে ওই স্থানের রাস্তাটা কিছুটা সংকীর্ণ হয়েছে। তবে সার্ভিস লেনটা চালু থাকার কারণে এদিকে খুব একটা যানজট হচ্ছে না। এই স্থান থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার ফলে রাস্তাটা অনেক বেশি প্রশস্ত মনে হচ্ছে। গণপরিবহনগুলো যদি যত্রতত্র পার্কিং না করত, তাহলে এই স্থানের যানজট পরিস্থিতি আরও অনেক ভালো হতো। সামনে দেখতে পাচ্ছেন গণপরিবহনগুলোর জন্যই সামনে যানজটের সৃষ্টি হয়েছে। এখন আমি রয়েছি রাজলক্ষ্মী এলাকায়, আর আমার ঠিক সামনে রয়েছে জসীমউদ্দিন। জসীমউদ্দিন ফ্লাইওভার র্যাম্প এখান থেকে শুরু হবে। হাতের ডান পাশে রাখা আছে আর্থওয়াল, আর হাতের বাম পাশেই রাস্তা ডিভাইড করা হয়েছে। 15 দিন আগেও রাস্তার মাঝখানে কোনো বালি ফেলা ছিল না, এবার দেখতে পাচ্ছি এখানে রাস্তার মাঝখানে বালি ফেলা হয়েছে। একই সাথে রাস্তার 2 পাশে আর্থওয়াল বসানোর কাজ শুরু হয়েছে। জসীমউদ্দিন ফ্লাইওভারটি হবে 6 লেনের, যেখানে 2 লেন থাকবে বিআরটি বাসের জন্য। এছাড়াও পাশে সার্ভিস লেনের জন্য অনেকখানি জায়গা রাখা হয়েছে। আবার ফ্লাইওভারের নিচেও সকল গাড়ি চলাচলের জন্য 2 লেন রাখা হয়েছে। ফ্লাইওভারের নিচে এখনও অনেক নির্মাণ সামগ্রী রাখা আছে, তবে
আস্তে আস্তে এই নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে ফেলা হবে। আর একটু সামনেই ফ্লাইওভারের নিচের অংশে মানুষের হাঁটার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। এখন বেশিরভাগ শ্রমিকই এয়ারপোর্ট ফ্লাইওভারের কাজ করছে, এছাড়াও টঙ্গীর স্টেশন রোড এলাকাতেও অনেক শ্রমিক কাজ করছে, যার ফলে এই স্থানে কাজ কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ফ্লাইওভারের এই র্যাম্পের দুই পাশেও আর্থওয়াল বসানো হয়েছে, আর আর্থওয়ালগুলোতে যেন কোনো গাড়ি ধাক্কা না দেয় সেই জন্য এর পাশে ব্যারিয়ার দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই রাস্তায় গাড়ির চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে, সেই জন্য এয়ারপোর্টের একটি ফ্লাইওভার খুলে দেওয়ার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের জন্য প্রচুর বালি রাখা হয়েছে। এই বিআরটি প্রকল্পে কয়েক হাজার শ্রমিক কাজ করছে। জসীমউদ্দিন ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে তার ঠিক সামনেই হবে জসীমউদ্দিন বিআরটি স্টেশন। এদিকে বিআরটি স্টেশনের কাজ অনেকটাই ধীরগতিতে চলছে। আগেই বলেছি এখন ফ্লাইওভারগুলোতে কাজের গতি বৃদ্ধির জন্য সেখানে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ফ্লাইওভারগুলো যদি চালু করা যায় রাস্তার যানজট অনেকটাই নিরসন করা যাবে। এই স্থানে রাস্তা অনেক বেশি প্রশস্ত হয়, এদিকে এখনও ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জসীমউদ্দিন থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অংশে খুব বেশি মানুষ চলাচল করে না, এরপরেও ভবিষ্যতের কথা চিন্তা করে এদিকে প্রশস্ত ফুটপাথ রাখা হয়েছে। রাস্তার ঠিক পশ্চিম পাশেই হচ্ছে এয়ারপোর্ট এলাকা। এদিকে রাস্তার কাজ অনেক আগেই শেষ হয়েছে, তবে সামনে যে দুটি ফ্লাইওভার রয়েছে দুটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভারের কাজ অনেকটাই এগিয়েছে, অন্য ফ্লাইওভারের কাজ ধীরগতিতে চললেও এখন কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে। এয়ারপোর্টের এই দুটি ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার হাতের বাম পাশে ড্রেনের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে, এবার ঠিক সামনেও ড্রেনের কাজ শুরু হয়ে গেছে, এই জন্য এদিকের অবৈধ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন রোড রোলার, এটি দিয়ে মূলত এখানে র্যাম্পের কাজ করা হচ্ছে। গত বছর এই স্থানে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল, এবার আগে থেকে পদক্ষেপ নেয় এবার আশা করা যাচ্ছে এদিকে যানজটের পরিমাণ সহনীয় থাকবে। ডান পাশে ফ্লাইওভারের র্যাম্পের কাজ অনেকটাই শেষ হয়েছে, ওই স্থানে এখন ব্যারিয়ার তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া বাম পাশের ফ্লাইওভারে অনেকগুলো আর্থওয়াল বসানো হয়েছে। বামেই ড্রেনের কাজগুলো আগের চেয়ে অনেক দ্রুত গতিতে চলছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।